আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মোশাররফ হোসেন। আসলে নওগাঁ সুদী খেজুরের বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ, সাধুবাদ। আসলে আমার সামনে পিছনে এই যে বড় বড় চারাগুলো দেখছেন, এগুলো সব কিন্তু টিস্যু কালচারের চারা। কেউ যদি বড় বড় চারা নিতে চান, আমার কাছে 3 পিস মাত্র আছে, এরপর আর দেওয়া যাবে না। তারপরে আছে যেগুলো 3 ফিট, ওগুলো 4 ফিট। তারপরে আমার অ্যাভেলেবল চারা রয়েছে কিন্তু এদিকে 2.5 ফিটের। এই চারাগুলো খুব ভালো মানের চারা, এই যে দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু আমি বিক্রয় করতেছি। তো আপনারা যারা এই সৌদি খেজুরের টিস্যু কালচার চারা, অরিজিনাল চারা চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শতভাগ স্ত্রী গাছ আমার কাছে আসে, এবং ভুলেও না জেনে না বুঝে অযথায় যাকে তাকে বিভিন্ন জাতের খেজুরের চারা করবেন না, করবেন না, করবেন না। কেন করবেন না? আমাদের বাংলাদেশে যখন খেজুর পাকে ওই সময় কিন্তু বর্ষণ হয়। আপনার জানা দরকার যে বাংলাদেশে এই বর্ষণের মধ্যে, এই বৃষ্টি হবে, এরই মধ্যে কোন খেজুর আমি হারভেস্ট করে নিতে পারবো গাছ থেকে। এই ধরনের খেজুর কিন্তু চাষাবাদ করবেন আপনারা। এই উদাত্ত আহ্বান কিন্তু আমি পুরো দেশবাসীর কাছে আমি জানাচ্ছি, কারণ না জেনে না বুঝে অবশ্যই যে কোনো খেজুর দিয়ে কিন্তু বাগান করবেন না। যদি কোনো পরামর্শ অথবা শোনা জানার থাকে, স্ক্রিনের নম্বরে করবেন। এবং এই গাছগুলো আমি 2000 টাকা কমে একবারে অর্ধেক টাকায় নিয়ে চলে আসছি। আসলে আমি ভিডিওতে রেট কথা বলতেছি না, যারা রেটের কথা শুনবেন অবশ্যই ফোন দেবেন, দিয়ে শুনবেন। আর আমার হাতে এই যে এরকম আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মডেল হিসাবে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এগুলো কিন্তু টিস্যু কালচার ছোট জিরো গাছ। এই গাছগুলো কিন্তু খুব কম মূল্যে কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এটা শুক্কারি জাত, এই শুক্কারি জাত, এটাও কসকসে কাঁচা, মানে মানে খাতে মনে কাঁচার মতো পাকা খেজুরি, কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু। দেখবেন বাজারে একটু সাদাটে মুখ সাদা হয়, এবং প্রায় খুরমা খেজুরের মতন অনেক সুন্দর খেতে, এবং ঘ্যান রয়েছে। এটা হচ্ছে সেই শুক্কারি, এই জন্যই এনার নাম হচ্ছে শুক্কারি, মানে খাইতে অনেক সুস্বাদু। ঠিক আছে, তো এই জাতটা নতুন আসতেছে। আপনারা জানেন প্রথমে আমি 5টা জাত নিয়ে কাজ করতাম, এটা কিন্তু কোম্পানির থেকে আমাকে পাঠায় দেন মাত্র 2টা গাছ দিয়েছে, যে এই গাছটা রোপণ করবেন, এবং আপনাকে যদি ভালো লাগে আপনি যদি সেল দিতে পারেন, তাহলে এটা নিয়ে আর কি গবেষণা করা বা চিন্তা ফিকির করার জন্য আমাকে দেওয়া হয়েছে। তো আমি কিছু চারা অর্ডার করেছি, কয়েকজন সে আছে, এটা মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। এই গাছগুলো কিন্তু অনলি 6 মাস আপনারা হয়তো পলিথ বা বালটিনে রেখে আপনারা জমিতেও লাগাতে পারবেন। মাত্র 1500, অনলি 1500 টাকা করে কিন্তু এই চারাগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, কেউ পাবেন না, কোথাও পাবেন না। এগুলো আমাকে মডেল হিসাবে কিছু দেওয়া হয়েছে, কিছু চারা 50টি চারা দেওয়া হয়েছে। আমি বিভিন্ন জায়গায় কিন্তু আমি ফ্রিতেও দিয়েছি যে আপনারা 1-2টা করে চারা লাগান, আমিও 2টা রেখেছি। তো আপনাদেরকে বলবো, যারা এই যে ছোটো চারাটা নেবেন শুক্কারি জাতের, মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন। আর এই চারাগুলো কিন্তু অনলি একদম অনেক কম পানির দামে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি বড় চারা যদি পেতে চাই, তাহলে এদের দেখুন অনেক বড় চারা, এদের গোড়ার থেকে শাখারও আসা শুরু হয়েছে। এই চারাগুলো কিন্তু পেয়ে যান। অনলি 3টা চারা রয়েছে, 2টা আজোয়া আর 1টি মরিয়ম। ঠিক আছে, আর বাদবাকি গাছ লিলে এই আমার 3 থেকে 2 ফিট এরই ভিতর, 2 থেকে 3 ফিট এরই ভিতর কিন্তু লিতে হবে। তো ঠিক আছে, এই ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।